Assalamualaikum everyone, আশা করি সবাই ভালো আছেন। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ 7টি গুরুত্বপূর্ণ আপডেট নোটিস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সকল আপডেট নোটিস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এপর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও পেতে। যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট নোটিস দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার চলুন তাহলে আমরা সর্বশেষ 7টি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশগুলো দেখে নিই। দেখুন প্রথমেই যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2020 সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে রয়েছে তিন নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2020 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চার নম্বর যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2020 সালের বিপিএড প্রথম সেমিস্টার ও 2021 সালের বিপিএড দ্বিতীয় সেমিস্টার মৌখিক পরীক্ষার বহিঃপরীক্ষক বিল এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঁচ নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2021 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাত নম্বর যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2020 সালের এমএ এমএসএস এমবিবিএ এমবিএ এমএসসি এম মিউজিক শেষ পর্ব পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের পূর্ণ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট নোটিশ। তাহলে প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট নোটিশ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।